ঘরে ছাগল ঠোকা নিয়ে দুই পরিবারের বিবাদ, কাকিমাকে বটি দিয়ে কোপানোর অভিযোগ ভাইপোর বিরুদ্ধে। মালদার ইংরেজ বাজারের কাজী গ্রামের ঘটনা। বছর ত্রিশের গৃহবধূ সুনীতি মশাকের দাবি, সোমবার সন্ধ্যে তার পোষা একটি ছাগলের বাচ্চা ভাইপোর ঘরে ঢুকে যায়, সেই থেকে বচসা, এবং তার মাঝেই গৃহবধূর ভাইপো তাকে বটি দিয়ে কোপায় বলে অভিযোগ। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি জখম গৃহবধূ। এর মধ্যে মেরে ফেলতে, এবার আমি ঝাঁটা নিয়ে ঘরের মধ্যে ঢুকেছি, ওরা পিছন থেকে সবাইকে মেরে দিয়েছে। কি দিয়ে মেরেছে? বইটি দিয়ে। কি নাম মেরেছে? মেরেছে বিশ্বজিৎ বলবো। কে হলো ডাক্তার? আমার বহুত বেটা হলো, একবার আরো মেরেছে আমাকে ঘরে ঢুকে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত বিশ্বজিৎ বসাক, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে ইংরেজ বাজার থানার পুলিশ। অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।